আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং স্টুডিওতে আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের খুবই জনপ্রিয় একটি লোভনীয় ভর্তা রেসিপি বাঙালির খাবারের মধ্যে জাল জাল সুটকি ভর্তা হলে সাদা ভাতের সাথে জাস্ট জমে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভর্তাটা করে ফেলি প্রথমে আমি ছোটো সাইজের সুটকিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার এগুলোকে হালকা কুসুম গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপর এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই বর্তাটা বানাতে খুবই অল্প পরিমাণ উপকরণ লাগবে এখানে আমি চুরি এক কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দেড় কাপ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এই বর্তায় কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো যে যেরকম জাল খাবেন সে অনুযায়ী জালটা দিয়ে দিবেন তবে এই বর্তায় জালটা একটু বেশি হলে খুবই সুস্বাদু হয় আর বর্তায় জাল জাল খেতেই ভালো লাগে তো যাই হোক আপনারা জাল খেতে পছন্দ করেন কে কে কমেন্টস করে জানাতে পারেন আমি এখানে কোনো মরিচ দেব না তাই কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি আর লাগবে দুই কুয়া রসুন কুচি এগুলো চিকন চিকন করে কেটে নিলাম ধনিয়া পাতা নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ এবার চুলা একটা ফ্যান দিয়ে দিলাম এতে দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে বেজে এতে সুটকি ও কাঁচামরিচ রসুনের কোয়া সবগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে বেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চুলা রাসটা প্রথমে তিন চার মিনিট হাই হিটে রেখে বাঁচতে হবে পরে মিডিয়াম লোতে রেখে দশ বারো মিনিট ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিতে হবে লবণের পাশাপাশি আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়েছি হলুদ না দিলেও চলবে মিডিয়াম লোহিত এখন এগুলোকে দশ বারো মিনিট ভালো করে বেজে নিতে হবে খুব বেশি বেশি করে নাড়তে হবে তা না হলে নিচে পড়ে যাবে যেহেতু এ রান্নাটা পানি ছাড়া করা হচ্ছে শুঁটকিগুলো টেলে নেওয়া হচ্ছে আর কি হালকা তেলে আপনারা এতে এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন আমি কিন্তু কোনো পানি দিইনি যেহেতু এটা ননস্টিক ফ্যান পানি ছাড়া হয়ে গেছে এভাবে বাঁচতে বাঁচতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার শুটকি বোনা বা যে যাই বলেন এর স্বাদ কিন্তু অতুলনীয় এখন আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিয়েছি দেখি তো স্বাদ বুঝবেন না স্বাদটা ফেতে হলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন যারা আমার মতো শুটকি প্রেমী আছেন আশা করি তাদের কাছে ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি খেতে আমার ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আবার কথা হবে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম